পরিবারের কথা মনে হতেই একটু পরপর ঠুকরে কেঁদে উঠছেন দুবাই ফেরত নুরুল আমিন। 7 বছর পর ফিরেছেন দেশে, কিন্তু খালি হাতে অসুস্থ অবস্থায় ফেরায় তাকে নিতে চাচ্ছে না পরিবার। সেই শোকেই গত 3 দিন ধরে অঝরে কেঁদে যাচ্ছেন তিনি। কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে গেছে তার কথা বলার শক্তিও। দুবাইতে 1 সপ্তাহ কারাবরণের পর গত 12ই মার্চ দেশে পাঠিয়ে দেওয়া হয় নুরুল আমিনকে। বিমানবন্দরে এসে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতা নিয়ে কল করেন নিজের স্ত্রীর ফোনে, কিন্তু ওপাশ থেকে জানিয়ে দেওয়া হয় নুরুল আমিনকে নিতে পারবে না পরিবার। বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ের জন্য এপিবিএন তাকে পাঠিয়ে দেয় ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার বিভাগে। সেই থেকেই আশকোনার ব্র্যাক লার্নিং সেন্টারে আছেন তিনি। সেখানে অঝরেই কেঁদে দিন পার করছেন নুরুল আমিন। বড় ছেলে আছে, সব ছোট ছোট মেয়েরা বড়, বিয়ে দিছেন? এয়ারপোর্টে এপিবিএন পুলিশ আমাদেরকে ফোন দিলে আমরা এয়ারপোর্টে যাই, গিয়ে দেখি যে হচ্ছে যে নুরুল আমিন নামে একজন প্রবাসী, উনি এপিবিএনে বসা। তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কোন দেশে ছিলেন, বলো যে দুবাই। তখন একটু কথা কিছুটাকে বোঝা গিয়েছিলো, পরে এখন তো কথা বুঝতেছি না। বললো যে 7 বছর আগে বিদেশ গেছে, ছেলে মেয়ে কতজন? বললো যে 5 ছেলে মেয়ে। তো ওনার ওয়াইফ এর সাথে হচ্ছে যে উনি জেলে যাওয়ার আগে যোগাযোগ করছে, পরে আর যোগাযোগ হয়নি। তো ওখানে 7 দিনের মতো জেলে ছিল উনি, আর এমনিতে জেলে যাওয়ার আগে সুস্থ ছিল, পরে জেলে যাওয়ার পরে অসুস্থ হয়ে যায়, স্ট্রোক করে, স্ট্রোকের পরে এই অবস্থা। জি, এটুকুই জানা গেছে ওখান থেকে। এখন উনি তো একটু পরে পরে কান্না করে, হয়তো পরিবারের কথা মনে পড়ে, মনে পড়লে কান্না করে, ছেলে মেয়েদের কথা মনে পড়ে। কিন্তু এখন পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি ওরকম যে ওনাকে নিয়ে যাবে বা কেউ আসবে নিতে দেখতে, কেউ যোগাযোগ করেনি ওনার পরিবারে। নুরুল আমিনের দেয়া তথ্য মতে কর্মসংস্থানের উদ্দেশ্যে 2016 সালে ঋণ করে দুবাই যান তিনি, কিন্তু অবৈধভাবে যাওয়ায় সেখানে কাজ না পেয়ে পান বিক্রি করেন। পান বিক্রির টাকায় পরিবার চালানো তো দূরের কথা, সেই ঋণও শোধ করতে পারেননি। এর মধ্যে গত সপ্তাহে দুবাই পুলিশের হাতে ধরা পড়েন তিনি। জেলে যাওয়ার পরই তিনি স্ট্রোক করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পরিবার গ্রহণ না করায় মানসিকভাবে ভেঙে পড়া নুরুল আমিনের স্বাস্থ্যের প্রতিনিয়ত অবনতি হচ্ছে। সে প্যারালাইজড হয়ে ফিরেছিলেন, ওকে হুইল চেয়ারে করে বিমান কর্তৃপক্ষ এয়ারপোর্ট আর্ম পুলিশ অফিসে নিয়ে আসে, এবং নিয়ে আসার পরে সে তার কাছে যেহেতু কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, তার কাছে কোনো পাসপোর্ট ছিল না, কোনো কাগজপত্র নাই, কিন্তু সে তার ফোন নাম্বারটা বলতে পারে, যে তার পরিবারের ফোন নাম্বারটা বলতে পারে, এবং আর্ম পুলিশের মাধ্যমেই নুরুল ইসলাম ভাই তার পরিবারের ওয়াইফের সঙ্গে যোগাযোগ করেন। এবং যোগাযোগ করে যখন তাদেরকে আসতে বলা হয় যে আমি দেশে ফিরেছি, আমাকে তোমরা এসে নিয়ে যাও, আমি অসুস্থ, আমি তো চলাফেরা করতে পারি না, তখন তার পরিবার জানিয়ে দেয় যে তারা ঢাকায় আসতে পারবে না এবং তাকে নিয়ে যেতে পারবে না। তার অবস্থা দেখে মানে মনে হলো যে তাকে আসলে ওই অবস্থায় একাই কোনোভাবেই পাঠানো সম্ভব না, কারণ সে হুইল চেয়ারে চলাফেরা করে বা ঠিকভাবে চলাফেরা করতে পারে, সাপোর্টিং একজন লাগে। তো ওকে নিয়ে আসার পরে আমরা ব্র্যাকের কাছে রেখেছি, আমাদের সেফ হোমে আছেন, এবং আমরা হচ্ছে যে গতকাল বুধবার আমরা পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি, কিন্তু কোনোভাবে পরিবার তারা ঢাকায় এসে তাকে নিয়ে যেতে আগ্রহী না। কোনো উপায়ন্তর না পেয়ে আমরা আজকে বৃহস্পতিবার আমরা আমাদের যে আপনার চট্টগ্রাম টিম, ব্র্যাক মাইগ্রেশন টিম, আমাদের ওখানে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে, এবং প্রশাসনের মাধ্যমে আমরা তাকে যত দ্রুত সম্ভব নিরাপদে যাতে পরিবারের কাছে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থাটুকু করছি।
এবং পাশাপাশি তার চিকিৎসা বা অন্যান্য আরও যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে করব, এটাও তার পরিবারকে আশ্বস্ত আমরা করেছি। এবং আমরা চাই যে ওনাকে তার পরিবার দ্রুত সময়ের মধ্যে গ্রহণ করবে, কারণ উনি পরিবারে গেলে ওনার মানসিক অবস্থাটাও একটু ভালো হবে এবং হচ্ছে যে তার দেখা গেল যে তার চিকিৎসা সহ যে সকল সহযোগিতাটা ওর আরও মানে নিশ্চিত হবে। ব্র্যাক ও এপিবিএনের কাছে স্বামীকে নিতে অস্বীকৃতি জানালেও বাংলাভিশনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাকে নিতে আসবেন বলে জানান স্ত্রী। দাবি করেন পরিবারে বুঝের কোনো পুরুষ সদস্য না থাকায় ঢাকায় আসতে পারেননি তিনি। অর্থ সংকটে মেয়েদের বিয়ে দিতে পারেননি এবং ঋণও শোধ করতে পারেননি বলেও জানান তার স্ত্রী। আপনারা নিতে আসবেন কিনা মানে ওনাদেরকে বলছিলাম আপনারা কষ্ট করে একটা গাড়িতে উঠে দেন, আমি সেখান থেকে গিয়ে নিয়ে আসবো। এমনিতে ব্যথা কাজকর্ম করতে পারে না, ওখানে শুয়ে শুয়ে থাকে 10-15 দিন, 2 দিন পর একবার কল করে, 1 মাস পর কল করে, এরকম উনি ওনার মতো করে আসছিল আর কি। আর 3 মাস পর 10,000 দিত, পারলে দিত না পারলে দিত না, আমরা কোনো রকম চলতাম আর কি। ঋণ করছো তো এগুলা কিছু সুদ হয়েছে কিছু সুদ হয়নি, আমি এখনো গ্রামীণ ব্যাংকে থেকে নিয়েছি যে এখনো 50,000 টাকা ঋণ চলতেছে। নুরুল আমিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ সরদি গ্রামে। দুই ছেলে ও 3 মেয়ের জনক তিনি। কিফায়াত শাকিল, বাংলাভিশন, ঢাকা।